हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल इंडियन होममेकर मौटुशी। तो आज के हे शुक्रवार सकाल 6টা बजे এখন থেকে আমরা ব্লগটা স্টার্টিং করছি। আর সকাল 6টা বাজে, বেশ ঠান্ডা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে ফার্স্ট সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি, আজকে প্রথম। কালকে সোয়েটারগুলো সব বার করেছি, নীলের, আমার মামামের। আর আজকে সোয়েটারটা পরে নিয়েছি, কারণ খুবই ঠান্ডা লাগছে। আর আমার অবস্থা অলরেডি ঠান্ডা লেগে অবস্থা খারাপ। আর যদি মানে মানে গায়ের জোরে করে যদি সোয়েটার না পরি না, তাহলে আর দেখতে হবে না আমার যে কী হবে। তো যাই হোক, এখন হচ্ছে সকাল 6টা, এখন থেকে ব্লগটা স্টার্টিং করছি। আর ব্লগটা শুরুতেই আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখতে আসার জন্য। তো নীলসোনা উঠে পড়েছে, ওকেও ডেকে দিয়েছি, কারণ ওর টেস্ট চলছে এখন। কি একটুখানি মানে ফাইনাল একটুখানি দেখে নেবে, রিভিশন করে নেবে, ঠিক আছে। তো চলো এখন সোজা নিচে যাই, নিচে গিয়ে রান্নাবান্না শুরু করে দিই। আর আজকে আমি সারাদিন যা কিছু করছি শেয়ার করবো তোমাদের সঙ্গে, তোমরা থাকো সারাদিন আমার সাথে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। সো চলো 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 তাড়াতাড়ি নিচে যাই, কারণ আমার জানোই তোমরা সবাই আমার হচ্ছে অফিসের রান্না এখন স্কুলে পাঠাবো। নীলসোনাকে রেডি করে অনেক তাড়াহুড়ো আছে, তাড়াহুড়োর মধ্যে যে বসে কথা বলবো এখন একদম সময় নেই, পরে কথা বলবো তোদের সঙ্গে। এখন সোজা নিচে। তো রান্না করতে যেই না এসেছি, দেখছি আমার পেছনে যে নীলও চলে এসেছে, বলছে তুমি রান্না বন্ধ করো, আগে আমার স্কুলের প্রজেক্ট করো। ও হচ্ছে কালকে স্কুলে প্রজেক্ট দিয়েছে, একদম ভুলে গেছে সেটা করার কথা। সকালবেলা যেই স্কুলের নাম হয়েছে স্কুল যাবে তখন মনে পড়েছে, এবার আমার পেছনে পড়েছে যে এই প্রজেক্টটা তুমি তাড়াতাড়ি করে দাও, নাহলে স্কুলে গিয়ে ম্যামের বকা খাবে। তাই জন্য পুরো রান্না বন্ধ করে আগে তার প্রজেক্ট করলাম, তাকে স্কুল পাঠালাম। তো আজকে নীলের কোনো টিফিন বানাইনি, পাউলি কিনে গেছে সেই স্কুলে। তারপর এই যে দেবের রান্নাবান্না অনেক কষ্টে শেষ করলাম তাড়াহুড়ো করে। তো অনেক তাড়াহুড়ো থাকে সকালবেলা, তাড়াহুড়োর মধ্যে পাগল হয়ে গেছে, চুল ফুল সব এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্না শেষ হলো, দেব বেরিয়ে গেল, এবার একটু হালকা হলাম। তো চলো এখন ঘরে গিয়ে বসে একটু আরাম করে চাটা খেয়ে নিই। কী সুন্দর হালকা হালকা হাওয়া হচ্ছে, ভালো লাগছে। আর চুলগুলো পুরো দেখো, মাথার মধ্যে যেহেতু তখন একটা অন্য বেঁধে ছিলাম, পুরো এলোমেলো হয়ে পাগল পাগল হয়ে গেছে। তো আরাম করে চা খেয়ে আর কিছুক্ষণ মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করে নিলাম। তো ব্যাস মোবাইলের পিছনে কিছুক্ষণ সময় চলে গেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখছি যে ওরে বাবা, আধ ঘন্টার বেশি এই করে করে চলে গেছে। তাড়াতাড়ি করে লাফ মেরে বলতে গেলে ওপর ঘরে এসেই আবার কাজে হাত দিয়ে দিয়েছি। এবার ওপর ঘরটাকে একটু ডাস্টিং করব আর সমস্ত কিছু বিছানাপাট্টি গুছিয়ে নিই, কিছুই তো সকাল থেকে হয়নি। ওই রান্না করে আর শীত লাগছে, তো ব্যাস বসে পড়েছিলাম। জানো তো শীতকালে এই একটা হচ্ছে সমস্যা, যে একবার হাত পায় না, জলও দিতে ইচ্ছে করে না, আর ওই চাদর মাদর জড়িয়ে বসলে সেই চাদর থেকে মানে বেরোতেও ইচ্ছে করে না, শুয়ে থাকলে তো উঠতেও ইচ্ছে করে না, কী যে সমস্যা। তাও অনেক কষ্টে সব কিছুই করতে হয়। আর শীতকালে আরেকটাও সমস্যা হচ্ছে, এত ধুলো হয় না। আর ছাদের দরজাটা তো মনে নীল এসেই খুলে রাখবে, যতবার বলি হাওয়া হচ্ছে দরজাটা বন্ধ করে রাখ, ও একদম সব খুলে বসে থাকবে। আর সব না ছাদের থেকে ধুলোগুলো আরও ঘরের মধ্যে বেশি বেশি করে হাওয়া হয় আর ঢুকে যায়, আর একদম সাদা সাদা হয়ে যাচ্ছে জিনিসপত্রগুলো। প্রতিদিনই ডাস্টিং করছি, তাও যেন ধুলো ধুলো লাগছে দেখতে। তো যাই হোক, এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তো নীলসোনা বাড়িতে নেই, তো বাড়িঘরও একদম শান্ত শিষ্ট, মামাম তো নিচে বই পড়ছে। তো মোটামুটি ডাস্টিং কমপ্লিট, আর শুধু এই টেবিলটা মুছবো। টেবিলটা মুছলেই ব্যাস ঘরের সমস্ত ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে। এবার এই দেখো ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে আমি যাচ্ছি কোথায়, আর ছাদের সঙ্গে লাগানো ঘর, তো এই একটা সুবিধা, যতদিন ধরে শীত থাকবে প্রতিদিন আমি এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়ে রোদে দিয়ে দিই, খুবই ভালো লাগে। রোদ্দুরটা পোয়া মানে রোদটা পায়, আর এই গরম গরম ভাপটা যখন গায়ে দিই না রাত্রিবেলা, উফ কী মজা লাগে। গরম গরম রোদ থাকতে থাকতে তুলে নিয়ে আর ভাজ করে রেখে দিই। তো ছাদের সঙ্গে লাগানো বললে একটা সুবিধা, নাহলে ওই নিচের ঘর থেকে তো বয়ে বয়ে নিয়ে এসে প্রতিদিন রোদে দেওয়া সম্ভব না। তো যেহেতু ছাদের সঙ্গে ঘর, সেহেতু আমার একটা এক্সট্রা এইটা ফেসিলিটি আছে। তো যাই হোক, সব তিনটে তিনজনের তিনটে ব্ল্যাঙ্কেট রোদে দিয়ে দিলাম। আর ছাদে এসে এই সকালের হালকা হালকা রোদ্দুরটা না এত সুন্দর লাগছে, এটা স্নিগ্ধ রোদ্দুর, তো এই রোদ্দুরটা খুবই ভালো লাগছে। একটু পরে হলে বেলা হয়ে যাবে, তখন একদম রোদ্দুরের তেজ বেশি হয়ে যায়, তখন আমি দাঁড়াতে পারি না, বেশি রোদ আমি সহ্য করতে পারি না। তো এই সকালের রোদটা খুবই ভালো লাগছে। তো ছাদে এসে ভাবলাম যে নেমে যাচ্ছিলাম, আর নামতেও পারলাম না, এত সুন্দর রোদ।
আর এই দেখো কত কাগজ ফুল, হাওয়াও হচ্ছে এখন, এত হাওয়া না, দুদিন ধরে হচ্ছে, কত কাগজ ফুল পুরো এখানটা একদম জড়ো হয়ে রয়েছে। তো কাজ করতে করতে গরম লেগে গেছে, আর ছাদে দাঁড়িয়ে আরও আরাম লাগছে। ভাবলাম যে চলো সোয়েটারটাও খুলে ফেলি, আর দরকার নেই, সোয়েটারটাও একটু রোদে নিয়েছি, যখন ছাদে আছে তখন এটাকেও একটু রোদ খাইয়ে নিই। তো এত ভালো লাগছে ছাদে রোদটা, ভাবছি যখন ছাদে চলে এসেছি সকাল সকাল, তাহলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদও খেয়ে নিই, একটু পরেই ছাদের থেকে নামবো। তো শীতকালে না ঝটফট করে কাজও করা যায় না, সর্দি রয়েছে, শরীরটাও একটা কেমন একটা লেজি লেজি লাগছে। তো 9:30 মতন বাজে, মামাম টিউশন যাবে, আর স্কুলে বললে ইউপি নিয়ে যাবে টিফিন। তো ইউপিটা বানিয়ে দিলাম, মামামের টিফিন রেডি, তো মামামকে টিফিনটা করে দিলাম। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, একটা উডি পড়েছি কারণ এত ঠান্ডা, মামাম বলছে এখন এইসব পরে যেতে হবে না, রাস্তায় দেখে লোক আসবে, যে লোক আসুক, আমার যা ঠান্ডা লেগেছে না, এখন যদি আমি ওই সবার মতন যদি ঠান্ডার মধ্যে ফ্যাশন করে বেরোই তাহলে হবে না অবস্থা, তাহলে মরে যেতে হবে আর ঠান্ডা লাগে এর মধ্যে। তো যাই হোক, উটি পরে আর হেলমেট পরে রেডি। আর এইটাকে তো সকাল থেকে দুজনে স্কুল গেছে, এই যে নিচের ঘরটা এখনও গোছানো হয়নি, এইদিকে দেখো চাদর গায়ে দিয়ে জামা কাপড়, এইদিকে ব্যাগপত্র, তারপর বডি অয়েল মেখে বিছানার ওপরে, সমস্ত কিছু উল্টো পাল্টা আছে, উপর ঘরটা গুছিয়েছি, নিচের ঘরটা এখনও গোছানো হয়নি। যাই হোক, আপাতত মামু রেডি আর আমিও রেডি, এখন মামাকে টিউশন ছেড়ে দিয়ে আসি, তারপরে সে বাদ বাকি কাজকর্মগুলো করতে হবে, আর মামামও রেডি হয়ে বাইরে। তো মামামকে হচ্ছে এই যে টোটো ভাড়া দিয়ে দিচ্ছি, কারণ ও টিউশন থেকে সোজা স্কুল যাবে, একা একাই যাবে, তো তো টোটো ভাড়াটা লাগবে। তো মামামকে ছেড়ে দিয়ে আসলাম, বেশি সময় লাগে না, ওই তো যেতে 5 মিনিট ধরো আর আসতে 5 মিনিট, ব্যাস 10 মিনিটের মধ্যেই বাড়ি চলে এসেছি। আর এবার রুটিও করিনি, খিদে পেয়ে গেছে, রুটি করি, গিয়ে রুটি করি, রুটি করে তারপর ব্রেকফাস্টটা করি। আর বাড়িতে তো সমস্ত কাজকর্ম এখনও কিছু শুরু করিনি, শুধু উপর ঘরে গিয়ে উপর ঘরটা গুছিয়ে এসেছিলাম, এখন নিচের ঘরে সমস্ত কাজকর্ম সব গোছাই করি। বডি অয়েলটাকে নিয়ে চলে এসেছি, এখানে নিয়ে এসেছি, একটা জিনিস আরেক জায়গায় নিয়ে এসে রেখে দেবে, আবার সেগুলো আমাকে এই গোছাতে গোছাতে ডবল ডবল টাইম চলে যায় আমার, জানো তো। তো যাই হোক, আর কি করবো, কথা বললেও শুনে না এরা, তো এরা সব সময় ব্যস্ত আর কি, আর আমি শুধু ফাঁকা, সব সময় ব্যস্ত ওরা। আর সকালে ওই যে মিলের প্রজেক্ট করতে করতে ভেবেছিলাম, এখানে দেখো সবজি কেটে রেখেছে, এই দেখো সবজি কেটে রেখেছিলাম, এগুলো হচ্ছে লাউয়ের খোসা, দেখো কুচি কুচি করে সুন্দর করে কেটে রেখেছিলাম, মামাম এটা খেতে খুবই ভালোবাসে, মামাম প্রায় প্রায় বলে যে আমাকে লাউয়ের খোসা ভেজে দাও, তো লাউটা আনবে, তারপর তো আর লাউ এনেছে খেয়ে আর ওগুলো কুচি কুচি করে কেটেছি, আজকে ভাজবো বলে, কিন্তু একদম টাইমই হয়নি, আর কি করে ভাজবো, আর লাউয়ের খোসা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আর সকাল সকাল না করলে না বেলা করে লাভ নেই, কারণ এই যে দেব চলে গেল, তারপর মামামও এখন স্কুল চলে গেল, ঠিক আছে, মামাম এখন তো শুধু খেয়ে, এত ইঁদুর হয়েছে ঠিক আছে, ইঁদুর লাফাচ্ছে, যাই হোক সব কিছু ঢাকাই আছে, অসুবিধা নেই, ইঁদুর কী করে যাবে, দেবকে বলছি কবে থেকে আঠাটা এনে এখানে বাড়িতে দাও, তো দেবেরও সময় হচ্ছে না, নাকি পাওয়াও যাচ্ছে না, কোথায় পাওয়া যাবে কিছু। তো যাই হোক, ওটা বাদ দাও, ওই কী বললাম, হ্যাঁ সকাল সকাল দেব চলে যায়, তারপরে মামা এখন শুধু মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে গেল, আর কিচ্ছু খেলো না, না মিক্স ভাজাতে ও অতটা ভালোবাসে না, কিন্তু মিল শোনা খুব ভালোবাসে মিক্স ফ্রাইটা খেতে, বেগুন ভাজাও খায়নি, শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে গেছে, আর এখন টিফিনে বললো যে ম্যাগি মানে ইউপি ইউপি খেলো। তো যাই হোক, আর বিকেলবেলা এসেও কিচ্ছু খাবে না, ওই কালকে করেছিলাম সিমুই আছে বলেছে আমি সিমুইটা এসে খাবো, তো আবার সেই রাত্রিবেলা, তো এখন যদি বানাই আমার আমাকে একা একা খেতে হবে, কোনো লাভ নেই, বানিয়ে কী করবো, তাই থাক আর কিছু করবো না, আমার রুটিটা বানাবো আর রুটি বানিয়ে এখন খাবো, তারপর এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে হয়ে যাবে নীলের টাইম, এখন 10টা বাজে, 1 ঘন্টা লাগবে মোটামুটি এগুলো করতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, সকাল থেকে দৌড়াতে দৌড়াতে আর একা একা কাজ করতে করতে না ভালো লাগে না, মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু কথা বললে বেশ একটু মুডটা একটু চেঞ্জ হয়, ভালো লাগে। তাই হোক, বোতলগুলোও ফাঁকা দেখতে পাচ্ছো, ওষুধ বিষুধ সব, টেবিলটা পুরো কত কাজ, এইরকমই ঘর বাড়িগুলো যখন দেখি না, বাপরে বাপ, ভাবি যে কী করে গোছাবো, তারপরে গোছানোর পরে ভাবি যে কী ভালো লাগছে দেখতে।
তো যাই হোক অনেক বক বক করলাম, চল কাজকর্মগুলো করে নিই আর এখন এগুলো করবো, তারপর নীলকে নেবো, টিউশন দেবো, তারপর যাই না ফ্রি হয় তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো, তোমাদের সামনে আসবো। সো এখন বন্ধ করছি, কাজগুলো করি আস্তে আস্তে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো ইটস ইভিনিং টাইম। সারাদিন দৌড়াদৌড়ি করার পরে ইভিনিংয়ে একটু সময় পেয়েছি আবার অবকাশ হলে তোমাদের সামনে আসার। তো পাউরুটিগুলো সেকে নিচ্ছি, নিয়েছে না বললে পাউরুটি দিয়ে আজকে দুধ খাবে। পাউরুটিটাকে হচ্ছে তাওয়াটা গরম করে তার মধ্যেই সেকে দিচ্ছি, কারণ আমার তো টোস্টারটা নেই। তো যাই হোক নীল চারটে খাবে তাই জন্য আপাতত এখন চারটেই সেকে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি গরম গরম দুধ, তার মধ্যে হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি। নীল আবার দুধের সর পড়লে একদম পছন্দ করে না জানো তো, তাই জন্য এই যে দুধের সরগুলোকে তুলে তুলে আবার ফেলে দিতে হচ্ছে। তো এই যে নীলের আছে আজকে সন্ধ্যাবেলা এটাই দিচ্ছি দুধ আর তার সঙ্গে পাউরুটি। তো সন্ধ্যে দেখালাম, তারপরে দেবো বাড়ি চলে এসেছি, আপাতত এখন এসেছি চা বানাতে, আর ওই থেকে চা হচ্ছে আর দেবো ফ্রেশ হয়ে গিয়ে এখন বসে আছে। তো আমি হচ্ছে ওর জন্য একটু মুড়ি দিয়ে দিচ্ছি, মুড়ি আর একটা খুবই লাইট একটা মশলাদার, খুবই লাইট মশলা ওর মধ্যে, মানে ঝুড়ি ভাজা টাইপেরই বলতে পারো, কাশ্মীরি মিক্সচার বলে একটা চানাচুর আছে, তো সেটাকে একটু দিয়ে দিচ্ছি। ও মুড়ি চানাচুরটা খেতে থাকুক আর ততক্ষণে আমার চাটা তৈরি হয়ে যাবে। তো এই দেখো দেখতে পাচ্ছ একেবারে ইয়েলো ইয়েলো ঝুড়ি ভাজা টাইপের, একেবারে মশলাটা খুবই কম। তো সাধারণত চানাচুরটা খাই না, তো এই চানাচুরটা এনেছে বলতে না, এটা খুবই লাইট মশলা আছে, তো এটা একটু খাওয়াই যেতে পারে, তাই জন্যই খাচ্ছে কদিন ধরে এই চানাচুরটা। তো এবার কটা পাউরুটি ছিল ভাবলাম শেকে নিই, আর পাউরুটিগুলো রেখে কাজ নেই, তো পাউরুটিটাও শেকে নিলাম, চায়ের সাথে এবার খেয়ে নেবো। তো চা পাউরুটি হয়ে গেছে, আর এদিকে পাশের ঘরে দিয়ে এত জোরে গান চালিয়েছে, তো ভিডিওটা পুরো দেখতেই পাচ্ছ, এক্সট্রা সাউন্ড দিতে হচ্ছে এখন, আর মাম্মাম বলছে বাবা এত জোরে গান চালিয়েছে তুমি এবার কি করে ভিডিও বানাবে দেখি, তাই জন্যই আর কি ওই মিচকে মিচকে হাসছে। এই দেখো দেব এখানে বসে বসে মোবাইলে গান চালিয়েছে, আর ব্লুটুথ যেই সে স্পিকারগুলো বার হয়েছে এখন ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট এই যে ব্লুটুথ স্পিকার, এটা হচ্ছে বোটের, কি দারুণ না দেখতেও খুব সুন্দর এটা, আর আওয়াজটাও ভীষণই সুন্দর হয়, খুবই জোরে হয়, তো সেটা এখন মজাচ্ছে দেব বসে বসে গান শুনছে, আর আমি আর দেব তাহলে এখন একটু বসে বসে আরাম করে গল্প করতে করতে পাউরুটি আর চাটা খেয়ে নিই, আমাদের বিকেলের খাবার হচ্ছে এটাই। আর ওই যে মাম্মাম ঘোরাঘুরি করছে, মানে ওর টিউশন আছে তো রেডি হয়ে ঘোরাঘুরি করছে, আর নীল সাধারণত ওপর ঘরে এখন কার্টুন দেখছে, মজা করে বসে কার্টুন দেখছে। আজকে তো ফ্রাইডে, আজকে হচ্ছে নীলের ইউনিট টেস্টটা শেষ হলো, তো যেহেতু নীলের ইউনিট টেস্ট শেষ, ব্যাস সে তো এখন উড়ে বেড়াচ্ছে, আজকে আর বই পড়বে না বলেছে, কিছুতেই মা আজকে বই পড়বে না, কিন্তু আজকে আমাকে প্লিজ ছুটি দাও। তো নীলের যেহেতু ছুটি, ও যেহেতু বই পড়বে না, তাই জন্য আমারও ছুটি, আজকে সন্ধেটা বেশ রিল্যাক্সেই কাটবে, তাই জন্য মনের সুখে বসে বসে এখন আরাম করে চা আর পাউরুটিটা খাচ্ছি আর গল্প করছি। তো এই দেখো নীলের কথা বলতে না বলতেই নীল এসে হাজির, তো ওপর ঘরে বসেছিল, ও এক জায়গায় কোনো সময় স্থির হয়ে বসতে পারে না, একবার বাবা কী করছে, মা কোথায়, দিদিভাই কী করছে, একবার ঘুরে ঘুরে এসে সবাইকে দেখতে আসবে। তো এই দেখো এখন বাবাকে এসে আদর হচ্ছে, বাবা অফিস থেকে আসার পরে দেখেনি আর কি বাবাকে, তখন বাবাকে জড়িয়ে ধরে আদর হচ্ছে, আর ওর হাতে কি বলো তো ওটা লাট্টু, লাট্টু ঘোরাচ্ছে, তো লাট্টু ঘোরানো বেশ ভালোই শিখেছে, আগের বছর থেকে ঘোরাতে ঘোরাতে এখন বেশ ভালোই শিখে গেছে, বাপরে বাপ, বাবাকে খুবই আদর হচ্ছে। আর আমাকে দিয়েছে হচ্ছে লাট্টুর মধ্যে গিট্টু দিয়ে দিয়েছে, লাট্টুর এই দড়িটা কী বেশ বলে, লাট্টুর দড়িটা গিট্টু মেরে দিয়েছে, এবার আমাকে আমার কাছে এসছে ওটা খুলছে, ঠিক আছে। তো সব কাজের সময় মা আর কি যেটাই পারবে না সেটাই নিয়ে চলে আসবে মার কাছে, মা এটা করে দাও। আর এখন দেখো প্লাস্টিকের লাট্টু বেরিয়েছে, দেখতে বেশ সুন্দর কালারফুল প্লাস্টিকের লাট্টু, তো এটা আমি খুলতেও পারছি না, এত মুশকিল হয়েছে কী করে যে গিট্টুটা পাকিয়েছে, তো অনেক কষ্টে খুলেছে আর কি, বাবা লাট্টু খুলে দিয়েছে না, তাই দেখো এবার এসে মাকেও জড়িয়ে ধরে একটু আদর করে দিল আর কি, এটা হচ্ছে মায়ের বকশিস, ঠিক আছে, আদর করেই পটিয়ে দিল।
তো এখন বাজে রাত্রি 9টা, ডিনার বানাতে চলে এসেছি। আজকে ডিনারে বানাচ্ছি হচ্ছে আলু আর পেঁপের তরকারি আর রুটি। আর নীলকে হচ্ছে ডিনার খাওয়ানো হয়ে গেছে, আর মামাম এখনও টিউশন থেকে আসেনি। তো যাই হোক, আমারও ডিনার বানানো হয়ে গেছে। তো এই দেখো এখানে নিচে কি, এগুলো হচ্ছে মেথি শাক। তো মেথি শাক খেতে না আমাদের বাড়ির সবাই খুবই ভালোবাসে, কিন্তু এগুলো কাটতে ততটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো ব্যাস তাই জন্য ভাবলাম যে বসে আছি, সকালের জন্য মেথি শাকটা কেটে রেডি করেই রাখি। ওই একটা একটা করে এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এরকম করে বাছা, এতগুলো শাক বাছা তারপর কাটা, অনেক সময় লাগে। তো বাড়িতে তো কাকে আর বলবে, একা একাই করতে হবে। তো যাই হোক, তাই জন্যই ভাবলাম যে এখন থেকে অনেকটা সময় আছে, এই সময়টা এইটাই করে নিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকে নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।